নমস্কার বন্ধুরা, লগ্ন ব্লক অ্যান্ড কুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো হঠাৎ করে এখন মামার বাসায় যাচ্ছি, বড় মামার বাসায়। তো উনি বড় মামা ফোন দিয়েছে যে আজকে যেতে হবে, কেন যেতে হবে সেটা জানি না। তো তাই যাচ্ছি, আমি নিপা মা তিনজনে যাচ্ছি বড় মামার বাসায়। তো দেখতে থাকুন বন্ধুরা, সাথেই থাকুন। নিপার মা আগে চলে গেছে, আমি এখন যাচ্ছি। এ যে মামনি, কোথায় যাচ্ছ? এদিকে তাকিয়ে বলো, কাদের বাসায় যাও? এদিকে তাকিয়ে বলো, দেয়াল মামার বাসায় যাচ্ছে। আচ্ছা চলো। তো মামনি, নিপা মা, আমি যাচ্ছি, তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের রাস্তায় একটি বট গাছ আছে, শস্য ফুলে ফুলে ভরা। আর এপাশে নদী। নিপার মা আমাকে রেখে অনেক দূর চলে গেছে। তো বন্ধুরা, অনেকক্ষণ রাস্তা হেঁটে গাড়ির কাছে পৌঁছে গেছি, এখন ভ্যানে উঠতে হবে। এটা হলো আমাদের নাকশালা বাজার। তো বন্ধুরা, ভ্যানে উঠছি, নাকশালা বাজারে এসে ভ্যানে উঠলাম। ভ্যানে উঠে যাচ্ছি। এটা কিন্তু পাহাড়ি এলাকা, বেকু দিয়ে মাটি কেটে পাহাড় গুলো কেটে ফেলছে। দেখুন বন্ধুরা,
বন্ধুরা, আমরা সখীপুর বাজারে এসে পৌঁছে গেছি। তো বেশি রাত হয় নাই, সন্ধ্যার পরপরই পৌঁছে গেছি। বন্ধুরা, এটাই সেনজি স্ট্যান্ড। তো এখানে নামলাম সেনজি থেকে। বন্ধুরা, মিষ্টির দোকানে আসছি মিষ্টি কিনতে। মামার বাসায় মিষ্টি নিয়ে যাব। এটা আমার বোনের জামাইয়ের দোকান, উনি এই দোকানে থাকতো, এখন আজকে পেলাম না। তো বন্ধুরা, অনেকদিন পর মামার বাসায় যাচ্ছি, প্রায় 2-3 বছর। এটাই হলো পৌরসভার। আর এই পৌরসভার পিছনেই হলো মামার বাসা। তো বন্ধুরা, মামার বাসায় ঢুকতে আগে দেখাচ্ছি আপনাদের ঠাকুরঘর। বন্ধুরা, মামুনি সেই খেলতে বসে গেছে। এ যে বাবলি, এটা আমার বড় বোনের মেয়ে, মামাতো বোনের মেয়ে। তো বন্ধুরা, মামা যেভাবে আমাদের বলেছে, ভাবছিলাম কি সে জন্য মনে এত আর্জেন্ট করে আসতে বললো। তো এখন এসে দেখলাম পিঠা বানিয়েছে, পিঠা খাওয়ার জন্য, শীতের পিঠা, ভাপা পিঠা বানিয়েছে। তো সবাই মিলে পিঠা খাচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। মামনি টাটা বাই বাই বলে দাও।